হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাম্পি ইংলিশ ক্লাস পিডি। ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস অফ বিক্রমপুর আদর্শ কলেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে ন্যারেশনের যে সাধারণ রুলস বা নিয়মগুলি রয়েছে সেই নিয়ম নিয়ে আজকে আলোচনা করবো না। আজকে শুধু আলোচনা করবো ন্যারেশন অফ ভকেটিভস বা ভকেটিভ কেস সংক্রান্ত ন্যারেশনের যে সমস্যাগুলি থাকে সেই সমস্যাগুলি নিয়েই আজকে আলোচনা করবো। প্রথমে আমরা দেখব যে এই ভকেটিভ কেস সংক্রান্ত যেই সমস্যাগুলি বিগত বছরগুলিতে বিগত সময়গুলিতে তোমাদের পরীক্ষার মধ্যে এসেছিল, এরকম দুই একটি প্রশ্ন প্রথমে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। দেখো, মাই সান সেড হি গ্রেট ইজ লাইস হিডেন ইন দ্য স্টেট আই এম অ্যাবাউট টু লিভ ইউ। দেখো, এই যে এইখানে এই যে মাই সান, এটা হলো একটি ভকেটিভ কেস। হ্যাঁ, ভকেটিভস, ভকেটিভস মানে হলো সম্বোধন কারক। যদিও ইংরেজিতে ভকেটিভসকে কারক হিসেবে বা কেস হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বাংলা ব্যাকরণে কিন্তু এই ভকেটিভসকে আসলে সম্বোধন পদ হিসেবে ব্যবহার করা হয়, বা বলা হয়ে থাকে যে ভকেটিভ কেসকে বাংলা ব্যাকরণে বলা হয়েছে সম্বোধন পদ। যে যে প্রশ্নটা এসেছিল যে খ্যাট হিয়ারিং দ্যাট এ হ্যান ওয়াজ লেট হ্যান ওয়াজ লেট পুট সিক ইন হার নেস্ট পেইড হার এ ভিজিট অফ কন্ডোলেন্স অ্যান্ড সেইড হাউ আর ইউ মাই ডিয়ার। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড 2019-এ। দেখো, এখানে ক্যাট হ্যানকে মাই ডিয়ার বলে সম্বোধন করেছে। এই যে মাই ডিয়ার বলে সম্বোধন করা, এটা কিন্তু ভকেটিভ কেস। এই ভকেটিভ কেসটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আরেকটি উদাহরণ দেখি যেটা বিগত সালের পরীক্ষায় এসেছিল, যেটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছিল, যে হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাই মাই ডটার সেড দ্য কলিফ। যে কলিফা বললেন যে কেন তোমার সন্তান কান্না করতেছে, এখানে দেখো মাই ডটার বলে উইমেনকে, মহিলাটিকে কলিফা সম্বোধন করেছিল। এই যে তার এই সম্বোধন করা, এইটা হলো ভকেটিভস। তো আমরা এই প্রশ্নগুলি সমাধান দেখবো কীভাবে করা যায়। তো আমরা পরবর্তী সামনের দিকে আগে দেখো যে ফার্স্ট অফ অল প্রথমে আমাদের জানা উচিত হোয়াট ইজ ভকেটিভ কেস। ভকেটিভ কেস বিষয়টা আসলে কী, সেই বিষয়টা আসলে আমাদের একটু জেনে নেওয়া দরকার। যে ভকেটিভ কেস ইজ পার্টিকুলারলি নমিনেটিভ অফ অ্যাড্রেস। যে ভকেটিভ কেস হলো নমিনেটিভ অফ অ্যাড্রেস, যে বাক্যের কর্তাকে যখন অ্যাড্রেস করা হয়, সম্বোধন করা হয়, সেই জিনিসটাই হলো ভকেটিভ কেস। ভকেটিভ কেস বা সম্বোধন পদের দ্বারা সম্বোধন বোঝানো হয়, মূলত কাউকে সম্বোধন করা বোঝানো হয়। দেখো যে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি, বিভা হোয়াট আর ইউ ডুইং, যে হোয়াট আর ইউ ডুইং তার আগে একটি নাউন ব্যবহার করা হয়েছে বিভা। তাহলে এখানে বিভাকে মেয়েটিকে বিভা বলে সম্বোধন করা হলো, যে বিভা হোয়াট ইউ ডুইং, বিভা তুমি কী করছো। এই যে বিভা পরে কমা দিয়ে বিভা সব বিভা যে নামটা ব্যবহার করা হলো, এটা দ্বারা তাকে বিভা বা মেয়েটিকে সম্বোধন করা হলো, এইটি হলো ভকেটিভ কেস। নেক্সট উদাহরণে দেখো, তুলি কাম হিয়ার, আমরা একটি মেয়েকে তুলি বলে সম্বোধন করলাম বা তার নাম তুলি, তুলি বলে ডাকলাম, এইটাই হলো ডাকা, কাউকে ডাকাই হলো সম্বোধন করা, এই জিনিসটাই হলো ভকেটিভ কেস। দেখো নেক্সট আরেকটা উদাহরণ আমরা দেখি, যে রিনা ডু দ্য ওয়ার্ক, মেয়েটিকে আমরা রিনা বলে সম্বোধন করে তাকে বললাম যে তুমি কাজটি করো, এই হলো ভকেটিভ কেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাউকে কোনো কিছু বলে সম্বোধন করা, এই জিনিসটা হলো ভকেটিভ কেস। যেমন আমরা যখন কোথাও বেড়াতে যাই বা কোথাও যাই, রাস্তায় যখন যাই, তখন কিন্তু আমরা রিক্সাওয়ালাকে এইভাবে ডাকি, মামা এই মামা যাবেন, এই যে ডাকা, এই যে এই মামা বা মামা বললাম, মামা যাবেন, মামা যাবেন, এই যে মামা বললাম, এই মামার জিনিসটা যে মামা বলে তাকে সম্বোধন করলাম, এটি হলো ভকেটিভ কেস। তো দেখো আমরা সামনের দিকে আঁকাই, যে ভকেটিভ কেস সংক্রান্ত যেই রুলসগুলি তোমাদের বইয়ের মধ্যে দেওয়া থাকে বা ইউজুয়ালি বিভিন্ন বইয়ে দেওয়া থাকে, সেটা হলো যে ডাইরেক্ট স্পিচে সার থাকলে, সার শব্দ যদি থাকে, ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ সার লিখতে হয়, অ্যাড্রেসিং অ্যাজ সার লিখতে হয়, অথবা সারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখতে হয়। এই যে সার বলে অ্যাড্রেস করা, কাউকে সার বলা, এটা কিন্তু ভকেটিভ কেস। হ্যাঁ, যে যে সার বললাম, হ্যাঁ, যেমন আমরা একটা উদাহরণ দেখি, দেখো এখানে আছে দ্য অফিসার সেড দ্য ম্যানেজার,
অফিসার ম্যানেজার বলল, স্যার আই নিড টু গো অন এ লিভ। দ্য অফিসার রেসপেক্টফুলি টোল দ্য ম্যানেজার দ্যাট হি নিডেড ওয়ান ডে লিভ। এইভাবে করলে বাক্যটা শুদ্ধ হয়। অথবা দ্য অফিসার টোল দ্য ম্যানেজার পোলাইটলি, দ্য অফিসার টোল দ্য ম্যানেজার পোলাইটলি দ্যাট হি নিডেড ওয়ান ডে লিভ। এইভাবেও বাক্যটাকে করা যাবে। তারপরে দেখো আমরা নেক্সট আরেকটা রুলস দেখি, যে রুলস ইউজুয়ালি থাকে যে রিপোর্ট স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয় তবে অ্যাড্রেসিং এর দিয়ে ইনডাইরেক্ট স্পিচ শুরু করতে হয়। এই যে নিয়মটা দেখো, এই নিয়মটাও কিন্তু এই যে তোমাদের বাপার সাথে কি বলছে, এই নিয়মটা যে এই রুলস দুটি বর্তমানে ব্যাড ইংলিশ হিসেবে বিবেচিত হয়। মানে কি যে আজকের ক্লাসটার মূল উদ্দেশ্য হলো যে তোমরা যখন ভকেটিভ কেস পাবে ন্যারেশনের মধ্যে তখন এই রুলস দুইটাকে ফলো করবা না, আর এই রুলস দুটিকে ফলো না করে কিভাবে এর সলিউশন করতে হয় সেইটা নিয়েই আজকে আলোচনা করছি। দেখো যে দ্য শুট কিং আস্কড হিজ ফ্রেন্ডস, দ্য শুট কিং আস্কড হিজ ফ্রেন্ডস ইফ দে ওয়ার হাংরি। এভাবে আমরা করতে পারি যে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, এই কথাটা এই কথাটা না বলে আমরা কিন্তু এই বাক্যটাকে এইভাবে করতে পারি যে দ্য শুট কিং asked his friends, the shrewd king asked his friends if they were hungry. এই বাক্যটাকে আমরা এইভাবে করলে করা যাবে। দেখো তাহলে এই যে দুটি রুলস এখানে আমি তুলে দিয়েছি, এই রুলস দুটি প্রচলিত বইগুলিতে দেওয়া থাকে, তো আমরা এই রুলস দুটিকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো আমরা দেখি যে পিসি দাসের একটি গ্রামার বই আছে, যে বইটি একটি ভালো গ্রামার বই হিসেবে বিবেচিত, এই বইতে তিনি কী লিখেছেন দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট কনভার্সন অফ ভোকেটিভস ইন্টু অ্যাড্রেসিং অ্যাজ ইজ নাও ট্রিটেড অ্যাজ হ্যাকনেড ইংলিশ। হ্যাকনেড ইংলিশ বলতে বোঝায় যে বস্তাপচা ইংলিশ বা ব্যাড ইংলিশ। দেখো পিসি দাস তার বইটির মধ্যে বলেছেন যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, যে এটা লক্ষণীয় বিষয়, গুরুত্বপূর্ণ যেটা লক্ষণীয় বিষয় যে কনভার্সন অফ ভোকেটিভস, ভোকেটিভসের যে কনভার্সন হয় রূপান্তর হয় সেই জিনিসটায় অ্যাড্রেসিং অ্যাজ ইজ নাও, যে অ্যাড্রেসিং অ্যাজ শব্দটা লেখা ফ্রেজটা লেখা এই জিনিসটা একটি হ্যাকনেড ইংলিশ, এটা একটি বস্তাবচ ইংলিশ বা ব্যাড ইংলিশ। তাই এই ইংলিশটাকে কী করতে বলছেন, তিনি বলেছেন যে ইট শুড বি অ্যাভয়েডেড, এটাকে অ্যাভয়েড করা উচিত, ইট শুড বি অ্যাভয়েডেড। কাজ কীভাবে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি, দেখো এখানে বলা হয়েছে হি সেড টু দ্য অফিসার, হি সেড টু দ্য অফিসার ইয়াস স্যার আই শ্যাল ডু দিস। দেখো এই বাক্যটাকে আমরা কীভাবে করতে পারি, হি টোল দ্য অফিসার পোলাইটলি, হি টোল দ্য অফিসার পোলাইটলি দ্যাট হি উড ডু দ্যাট, হি টোল দ্য অফিসার পোলাইটলি দ্যাট হি উড ডু দ্যাট। এখানে দেখো যে স্যার বলে যেই সম্বোধন করা হয়েছিল এই স্যার শব্দটাকে আমরা উঠিয়ে দিয়ে সেখানে কিন্তু আমরা পোলাইটলি ব্যবহার করে বাক্যটাকে আমরা সুন্দরভাবে ইন্টারেক্ট করতে পারি, যে হি টোল দ্য অফিসার পোলাইটলি, যে তিনি পোলাইটলি ভদ্রতার সাথে বললেন যে হি উড ডু দ্যাট। এইভাবে আমরা এই ভকেটিভটাকে সলিউশন করতে পারি ভকেটিভ কেসটাকে। এখন আমরা সামনে আগাই যে নিচের ভকেটিভ বা সম্বোধনগুলো লক্ষ্য করো, আমরা এখন কিছু উদাহরণ দেখবো যে উদাহরণগুলি পিসি দাস তার বইয়ের মধ্যে দিয়েছেন, যে ফাদার সে সুনীল গো টু দ্য কলেজ, ফাদার সুনীলকে সুনীল বলে সম্বোধন করে বললেন কলেজে যাও। এই যে ব্যাপারটা এটাকে ফাদার টোল সুনীল টু গো টু কলেজ, ফাদার টোল সুনীল টু গো টু কলেজ, এই সুনীল শব্দটাকে আমরা এই কগনিটিভটাকে আমরা এভাবে সমাধান করতে পারি। নেক্সট একটি উদাহরণ দেখি, দেখো দ্য টিচার সেড কিপ কোয়েট মাই বয়েস, এই যে মাই বয়েস বলে সম্বোধন করলো এই মাই বয়েস শব্দটাকে আমরা মাই বয়েস শব্দটিকে এই ফ্রেজটিকে আমরা এই কগনিটিভটিকে আমরা করতে পারি কীভাবে, দেখো দ্য টিচার টোল দ্য বয় দ্য টিচার টোল দ্য বয় টু কিপ কোয়েট, দ্য টিচার টোল দ্য বয়েস টু কিপ কোয়েট, এভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তারপরে দেখো আরেকটু ধরুন দ্য টিচার সেড কিপ কোয়েট মাই ডিয়ার বয়েস, এই যে এখানে টিচার মাই ডিয়ার বয়েস বলে সম্বোধন করলেন এটাকে আমরা কীভাবে করতে পারি, দেখো দ্য টিচার অ্যাফেকশনেটলি টোল দ্য বয় দ্য টিচার অ্যাফেকশনেটলি টোল দ্য বয় টু কিপ কোয়েট, যে মাই ডিয়ার বয়কে তিনি শব্দ
ভকেটিভটাকে উঠিয়ে দিয়ে তিনি এফেকশনালি শব্দটা ব্যবহার করেছেন। তাহলে এইভাবে আমরা এটা সলিউশন করতে পারি। তারপরে দেখো, নিশাত ক্রাইড, মাই ফ্রেন্ডস আই অলওয়েজ রেডি টু হেল্প ইউ। এখানে দেখো মাই ফ্রেন্ড নিশাত মাই ফ্রেন্ড বলে একজনকে সম্বোধন করতেছে এবং তাকে বলতেছে তার জন্য সবসময় সে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। তাহলে এইটি একটা এটা একটা ভকেটিভ সম্বোধন পথ। এই সম্বোধন পথটাকে আমরা কীভাবে করতে পারি, দেখো যে নিশাত টোল্ড হার ফ্রেন্ড দ্যাট শি অলওয়েজ রেডি টু হেল্প হার। দেখো এখানে হার ফ্রেন্ড, আসলে মাই ফ্রেন্ড বলতে কি নিশাতের নিজের ফ্রেন্ড ছিল, এ কারণে এটা এভাবে আমরা সমাধান করতে পারবো। তারপরে আমরা দেখি যে নেক্সট দেখো যে দিনাজপুর বোর্ড 2019 আমাদের যেই প্রবলেমটা ছিল এই প্রবলেমটা আমরা কীভাবে সমাধান করি, যে মাই সান সেইড হি আ গ্রেট ইজ লাইজ ইন সাইট লাইজ হিডেন ইন দ্য স্টেট আই এম অ্যাবাউট টু লিভ ইউ। এই বাক্যটায় মাই সান, এই অংশটা হলো নেগেটিভ সম্বোধন পদ। এই সম্বোধন পদটাকে আমরা সমাধান করতে পারি কীভাবে, দেখো তিনি এখানে তার ছেলেদেরকে ছেলেদের অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ করার জন্য বলেছিলেন মাই সান। তাহলে এই যে মাই সান বলে সম্বোধন করলেন, এটাকে আমরা বাক্যের অর্থ বুঝে তার অভিব্যক্তি তার বলার বাচনভঙ্গি দেখে কিন্তু আমাদের বুঝতে হবে উনি এখানে কী বোঝাতে চেয়েছেন। এখানে মাই সান দ্বারা তিনি তার সন্তানদের মনোযোগ আকর্ষণ করতে ছেলেদের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলেন। যে কারণে আমরা এই এই ভকেটিভটাকে এইভাবে সংশোধন করতে পারি যে যে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ হিজ সন্স, যে তার ছেলেদের অ্যাটেনশন নিয়ে দ্য ওল্ড হি টোল্ড দেম দ্যাট এ গ্রেট ইজ আ ল্যান্ড গ্রেট ইজ আ লে হিডেন ইন দ্য স্টেট অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দেম। তাহলে দেখো এইভাবে আমরা এই এই সমাধান করতে পারি। নেক্সট যে উদাহরণটা আমরা নিয়েছিলাম সেটা আমরা একটু একটু দেখি। দেখো যে এখানে বলা হয়েছে যে এ ক্যাট হিয়ারিং দ্যাট এ হ্যান ওয়াজ লেড আপ সিক ইন হার নেস্ট পেড হার আ ভিজিট অফ কন্ডোলেন্স অ্যান্ড সেড হাউ আর ইউ মাই ডিয়ার। এটা রাজশাহীপুর 2019 সালে আসছিল এই প্রশ্নটা। এই প্রশ্নটা আমরা এখন একটু দেখব। দেখো এ ক্যাট হিয়ারিং দ্যাট এ হ্যান ওয়াজ laid up sick in her nest, paid her a visit of condolence and asked her dearly how she was. দেখো এই যে মাই ডিয়ার এই সম্বোধন পদটাকে আমরা ডিয়ারলি দ্বারা রিপ্লেস করে আমরা এটা সমাধান করতে পারি যে আস্ট হার ডিয়ারলি হাউ শি ওয়াজ, যে এভাবে আমরা এটা সমাধান করতে পারি। আমরা পরবর্তী দলটা দেখি। দেখো এখানে এটা আসছিল যে চিটাগং বোর্ড 2016 সালে যে ওয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং মাই ডটার সেট এ কলি কলিফা এটা বললে। দেখো মাই ডটার বলে তিনি ওই মহিলাটিকে সম্বোধন করেছিলেন। এই সম্বোধন কারক বা সম্বোধন পদের আমরা যেভাবে সমাধান করতে পারি যে দ্য কলিফ আর্কস দ্য উইমেন উইথ ফাদারলি অ্যাফেকশন, যে পিতৃসুলভ অ্যাফেকশন পিতৃসুলভ মমতা নিয়ে মায়া নিয়ে তিনি বলেছিলেন যে ওয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং ওয়াই হার্ট ছিলেন ওয়ার ক্রাই। তাহলে দেখো এইভাবে আমরা বাক্যে ভকেটিভ কেস থাকবে, যে ভকেটিভ কেস থাকবে সেটা দ্বারা কী বোঝাতে চেয়েছিলেন বা রাইটার কী বোঝাতে চাইলেন সেই বিষয়টা উপলব্ধি করে আমাদেরকে ওরকম একটি শব্দ নিয়ে আসতে হবে বা একটি ফ্রেজ নিয়ে আসতে হবে যেটা দিয়ে আমরা ওই শব্দটাকে রিপ্লেস করতে পারি এবং এই ভকেটিভ কেস সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারি। এখন দেখো লাস্ট বলতে যেখানে যদি এমন হয় যে এই ভকেটিভ কেস অ্যাড্রেসিং এস ব্যবহার করা ছাড়া যদি অন্য কোনো উপায় না থাকে, যে দেখো ভকেটিভ কেস যেখানে অ্যাড্রেসিং এস দ্বারা প্রকাশ করা ছাড়া অন্য কোনো বিকল্প না পাওয়া যায় কেবলমাত্র সেখানে অ্যাড্রেসিং এস ব্যবহার করা যায়,
এই কথাটা কিন্তু পিসি দাস তার বইয়ের মধ্যে লিখেছেন যে ভকেটিভকে যেখানে অ্যাড্রেসিং এস দ্বারা প্রকাশ করা ছাড়া অন্য কোনো বিকল্প না থাকে, যদি বিকল্প থাকে তাহলে অবশ্যই ওইটা ব্যবহার করতে হবে। আর এমন হয় যে এখন বিকল্প পাওয়া যাচ্ছে না, তখন শুধুমাত্র অ্যাড্রেসিং এস ব্যবহার করা যাবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, দেখো এখানে এখানে দেখো যে জিম জিম বলতেছে যে জিম ডার্লিং ডার্লিং ক্রাইটেলা, যে ডার্লিং ক্রাইটেলা ডোন্ট লুক এট মি দ্যাট ওয়ে। এখানে দেখো জিম ডার্লিং বলে ডেলা জিম ডার্লিং ক্রাইটেলা, মানে ডেলা জিমকে ডার্লিং বলে সম্বোধন করে কথা বলতেছে। তাহলে দেখো এই যে ডার্লিং শব্দটাকে এইটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি এই ভকেটিভটা, যে অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং, অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং, ডেলা ইমপ্লোরড অর রিকোয়েস্টেড হিম নট টু লুক অ্যাট হার দ্যাট ওয়ে। অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং, যে জিমকে ডার্লিং বলে অ্যাড্রেস করে ডেলা অনুরোধ করলো তাকে যে তার দিকে যাতে এইভাবে না থাকায়। এই যে ব্যাপারটা দেখো যে এইভাবে আমরা যে জিম ডার্লিং ডার্লিং ক্রাই ডেলা ডোন্ট লুক এট মি দ্যাট ওয়ে, তাহলে অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং, ডেলা ইমপ্লোরড অর রিকোয়েস্টেড হিম নট টু লুক অ্যাট হার দ্যাট ওয়ে। এখানে দেখো এই যে ডার্লিং শব্দটা, এই শব্দটাকে এই সম্বোধনটাকে রিপ্লেস করার জন্য আসলে এটার কাছাকাছি কোনো ফ্রেজ বা এটাকে রিপ্লেস করা যায় রিপ্লেস করা যায় এমন শব্দ পাওয়া কঠিন বা এমন শব্দ পাওয়া যাচ্ছে না, যে কারণে আমরা এটাকে অ্যাড্রেসিং এস দ্বারা করেছি। তাহলে এইভাবে তোমরা এই ভকেটিভ পেজের সমাধান করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে ক্লাস এই ক্লাসটি এই পর্যন্তই। ভকেটিভ পেজ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ন্যারেশনের যে কথানুগতিক রুলসগুলি সেই রুলসগুলি যদি তোমাদের দরকার হয় বা তোমার যদি মনে হয় যে এই সবগুলি রুলসই আলোচনা করা দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ন্যারেশনের সম্পূর্ণ চ্যাপ্টারটাকে কভার করার চেষ্টা করব। তো এই সময় ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।